আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর আশা সুখমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিমুলগামনে নথর স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে আছি মুসলিম সালমা আকবর ডলি, সহকারী শিক্ষক চার ও কারুকর্ম। আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টার নাম হচ্ছে ষষ্ঠ অধ্যায়, কাগজ ও ফেলনা জিনিস দিয়ে শিল্পকর্ম। আমরা কাগজ আর ফেলনা জিনিস দিয়ে যে কি কি শিল্পকর্ম তৈরি করি, সেই শিল্পকর্মগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমি ফার্স্টে একটা ছবিতে দিয়ে দিয়েছি যেখানে ফেলনা জিনিস দিয়ে আমরা কি শিল্পকর্ম তৈরি করেছি। আমরা কিন্তু দেখা যাচ্ছে কি ডাবের ডাব গাছে যে পাতা আছে সেই পাতাগুলো কিন্তু আমরা ফেলে দিই। আমরা অনেক সময় কি ওটা জ্বালানি হিসেবে ব্যবহার করি, কিন্তু ওটা দিয়ে যে অনেক কিছু বানানো যায়। তারপরে কি আছে, খেজুর গাছের পাতা, সেটা দিয়েও কিন্তু অনেকে ফেলে দেয় বা জ্বালানি হিসেবে ব্যবহার করে। ওটা দিয়ে কিন্তু আমরা কি করি, পাটি বা কোনো জাতীয় ব্যবহার জিনিস ব্যবহার করতে। আমি এখানে ছবিতে দিয়ে দিয়েছি ডাব গাছের পাতা দিয়ে কি আমরা খেলনা হিসেবে খেলনা চশমা হাত ঘড়ি এগুলো আমরা বানাতে পারি, তাই না? এবার আমরা আলোচ্য বিষয়ে চলে যাই, কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় কি আছে, কাগজ দিয়ে শিল্পকর্ম, কাগজ দিয়ে শিল্পকর্ম যে উপকরণ ও শিল্পকর্ম, ফেলনা জিনিস দিয়ে শিল্পকর্ম। তাহলে কি কাগজ দিয়ে যে শিল্পকর্মগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, তার উপকরণ ও শিল্পকর্ম সম্পর্কে জানবো, ফেলনা জিনিস দিয়ে যে শিল্পকর্ম আছে সেগুলো সম্পর্কে জানবো। তাহলে আমরা একটু আলোচনায় ফিরে যাই, আমরা ভালোভাবে মূল আলোচনা করে নিই। কাগজ দিয়ে শিল্পকর্ম, আজকে একটু বলে নিই যে আমাদের পাশে ছবি দেওয়া আছে যে কাগজ দিয়ে যে শিল্পকর্মগুলো আমরা তৈরি করে থাকি, যে পাশে ছবি দেওয়া আছে, তিনটা ছবি দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। কাগজ দিয়ে আমাদের কি একটা হলো বাতি শেপ বানানো আছে, আমরা কি সুন্দর করে ওখানে কি করেছি একটা বক্স বানানো আছে কাগজ কেটে কেটে, বানিয়ে ভিতরে কিন্তু আমরা বাতি দিয়ে রাখতে পারি। তখন কি হয়, যদি আমরা কারেন্টের মাধ্যমে যদি ওটা যদি চালু করি ওখান থেকে সুন্দরভাবে আলো আসে। তারপরে কি আছে, ঝালর আছে। আমরা অনেক সময় কি করি, ঝালর আগে কিন্তু এই প্রচলনটা ছিল যে বিয়ে বাড়িতে দেখা যাচ্ছে এরকম ধরনের নকশা কেটে বিয়ে বাড়িটা সাজানো হতো। এখন অনেকের ঘরে বা কোনো জায়গায় নকশা, অনেক অনুষ্ঠানে কিন্তু এরকম নকশা কেটে ওয়ালে লাগানো হয়। আমরা দেখি কাগজ দিয়ে শিল্পকর্ম, কাগজ সভ্যতার নিদর্শন। বর্তমান বিশ্বে কাগজের খুব বেশি ব্যবহার হয়। লেখালেখির জন্য যেমন সরাসরি কাগজ ব্যবহার হয়, তেমনি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নানাবিধ কাজে কাগজ ব্যবহার হয়। আমরা কাগজ দিয়ে বিভিন্ন প্রকার শিল্পকর্ম তৈরি করতে পারি। ফেলে দেওয়া বা যেসব কাগজ আমাদের কাজে লাগবে না সেসব কাগজ দিয়েও আমরা সুন্দর শিল্পকর্ম তৈরি করতে পারি। বর্তমান যুগে কাগজ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। বই খাতা, খবরের কাগজ, চিঠিপত্র, বিষয় সম্পত্তির দলিলপত্র, ঘর সাজানো অনুষ্ঠানের সাজসজ্জার শিল্পকর্ম, মোড়ক, বাক্স, মুদি দোকানের ঠোঙা, হাজারো প্রয়োজনে কাগজ ব্যবহার হয়। তাহলে কি কাগজ যে শুধু আমরা সাজসজ্জার কাজে ব্যবহার করি তা না, আমরা আমাদের মূল কাজ কাজটা হচ্ছে কাগজ দিয়ে আমরা কি লেখালেখি করি। আমরা যে পড়াশোনাটা করছি, পড়াশোনাটা হচ্ছে জন্য আমাদের যে বইটা পাচ্ছি সেই বইটাও কিন্তু আমাদের কাগজ দিয়ে তৈরি হয়। আবার দেখা যাচ্ছে আমরা যে লেখালেখি করি, লেখালেখির কাজ যে খাতাটা আমরা তৈরি করি সেটাও কিন্তু আমাদের কাগজ দিয়ে মাধ্যমে ব্যবহার, কাগজ দিয়ে কিন্তু তৈরি হয়। কাগজ দিয়ে তৈরি হয় বলে আমরা সুন্দরভাবে সেখানে লিখতে পারি। আর তারপরে দেখা যাচ্ছে আমরা যে মুদির দোকানে যাই, মুদির দোকানে যে বিভিন্ন আমাদেরকে ঠোঙা দেয়, কাগজ দেয়, কাগজের একটা প্যাকেট দেয়, ওটার মধ্যে দেখা যাচ্ছে আমাদেরকে জিনিস দিয়ে আমাদেরকে সুন্দর করে মুড়িয়ে দিয়ে দেয়। আবার দেখা যাচ্ছে কি যে আমরা যে অনেক কিছু আমরা তেলের যখন বোতল কিনি, কোনো তেলের বোতলে যে বোতলে একটা থাকে কি প্যাকেট থাকে, ওটাও কিন্তু কাগজ দিয়ে দেয়নি। আবার মোড়ক থাকে, অনেক সময় কি সাবানের মোড়ক থাকে, সেটাও কিন্তু কাগজ দিয়ে দেয়নি। ঠোঙা থাকে, সেগুলো কাগজ দিয়ে দেয়নি। তাহলে কাগজ দিয়ে করে কি, এইটাও আমাদের কাগজ দিয়ে। আবার ঘর সাজানোর সময় অনেক অনুষ্ঠান দেখা যায় কি আমরা কাগজ দিয়ে বিভিন্ন নকশা, ফুল, লতা পাতা দিয়ে একটা সুন্দর নকশা তৈরি করি। তারপরে এরপরে দেখা যাচ্ছে আমরা যে কারুকলার কাজগুলো করে থাকি, অনেক সময় পদ্ম বানাই, ফুল বানাচ্ছি, বিভিন্ন ধরনের স্টিক বানানো হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের কাগজ দিয়ে বানানো হচ্ছে। খবরের যে কাগজটা থাকে সেটাও কিন্তু আমাদের কাগজ দিয়ে, আমরা যে চিঠিপত্র লিখি সেটাও কিন্তু কাগজ, কাগজের উপরে আমরা চিঠিপত্র লিখি। আবার যে আমাদের বাড়ি যে জমির দলিলপত্র করা হয় সেটাও কিন্তু কাগজের উপর দিয়ে। তাহলে কি কাগজ দিয়ে কিন্তু আমাদের কি শুধু যে আমরা যে এগুলো ঝালর বানাচ্ছি, বাতি শেপ দিয়ে একটা ফোটা বানাচ্ছি, এটা যে আমাদের যে ফুল বানাচ্ছি এটাই যে শুধু শিল্পকর্ম তা না, আমাদের যে বই, খাতা, খবরের কাগজ এটাও কিন্তু আমাদের একটা শিল্পকর্ম। সেই জন্য শিল্পকর্ম বলে তো এগুলো কাগজ দিয়ে বানানো হচ্ছে, কাগজ দিয়ে শিল্পকর্ম মানেটা কি? তাহলে কি কাগজ দিয়ে আমরা যে বই, খাতা এগুলো আমাদের শিল্পকর্ম, শুধু আমরা ঝালর বা বাতি শেপ, ফুল যেগুলো আমাদেরকে বিভিন্ন কারুকাজ করানো হয়, দেখা যাচ্ছে যে বিজয় ফুল বানানো হচ্ছে কাগজ দিয়ে, এগুলো যে আমাদের শুধু শিল্পকর্ম তা না, আমাদের বই খাতাটাও শিল্পকর্ম। কারণ বই খাতার মধ্যে কি থাকে, বইয়ের মধ্যে অনেক
ধরনের লেখা থাকে, তারপরে কি অনেক ডিজাইন করা থাকে, অনেক ছবি দেওয়া থাকে, বিভিন্ন শিল্পীর ছবি দেওয়া থাকে, বিভিন্ন সভ্যতার ছবি দেওয়া থাকে, সবকিছু দেওয়া থাকে, সেজন্য সেটাকে আমাদের শিল্পকর্ম। তাহলে আমরা কাগজ দিয়ে কি শিল্পকর্ম সেটা আমরা বুঝতে পারলাম, কাগজের ব্যবহারটাও বুঝতে পারলাম যে কাগজ আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি। এরপরে আমরা পরে আসি কি কাগজের যে উপকরণ আর শিল্পকর্ম গুলো করা হয়েছে। কাগজের উপকরণ গুলা কি কি? কাগজ দিয়ে শিল্পকর্ম, এর প্রধান উপকরণ হলো বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের কাগজ। তাছাড়া লাগবে মোটা সুতা, সুতলি কাগজ কাটা, ধারালো ছুরি, ছোট বড় কাঁচি, সাদা, নীল, সবুজ, হলুদ, বেগুনি কাগজ, ময়দার ঘন আঠা ইত্যাদি। তাহলে আমাদের উপকরণগুলো কি কি লাগবে আমরা বুঝতে পেরেছি। আমাদের মূল উপকরণ লাগবে হচ্ছে কাগজ, তারপরে লাগছে কি আঠা। আমরা শুধু যে ময়দার ঘন আঠা ব্যবহার করব তা না, আমরা আয়কাও ব্যবহার করতে পারি। আবার বিভিন্ন বা দেখা যাচ্ছে কি কার্টিস পেপার ব্যবহার করি, রঙিন কার্টিস পেপার গুলো আছে যেগুলো পাতলা কাগজ গুলো আছে, তারপর অফসেট পেপার আছে রঙিন, সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এই কাগজগুলো কাটার ক্ষেত্রে কি হয়, আমাদেরকে কাঁচি ব্যবহার করতে হয়, ছোট বড় আমরা কাঁচি ব্যবহার করি। আর এই কালারিং কাগজগুলো বিভিন্ন রকমের, সাদা, নীল, লাল, নীল, হলুদ, বেগুন, বিভিন্ন ধরনের রঙের হতে পারে। তারপরে কি ছুরি, ছুরিটা কি কারণে ব্যবহার করি, আমরা যখন কাগজটা ভাঁজ করব, সুন্দরভাবে যখন কেটে নিয়ে ভাঁজ করব, ভাঁজ করে কাটবো, কাটার সময় কিন্তু আমরা ছুরিটা ব্যবহার করি, ছুরি দিয়ে সুন্দরভাবে কাটা যায়। তারপরে সুতা, সুতা কি হয়, অনেক সময় কি হয় আমরা যে খাতাটা তৈরি করি, খাতাটা কিন্তু কি আমাদের বাঁধার সময় অনেক সময় সুতাটা লাগে, কিন্তু সুতাটা ঢোকানো খাতাটা করতে নিয়ে সুই, সুই ছাড়া তো আমাদের সুতা ঢোকানো যাবে না, সুইয়ের মধ্যেই আমরা সুতা ঢুকিয়ে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে বুঝতে পারলাম যে সুই দিয়ে আমরা কি করি, আমরা যে সুচি শিল্প করে থাকি সেটা কিন্তু সুইয়ের মাধ্যমে করে থাকি। এরপরে আসি আমরা শিল্পকর্ম, কাগজ দিয়ে কি কি শিল্পকর্ম করেছি। কাগজ দিয়ে বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরি করা হয়, যেমন কাগজের ঝালর, কাগজের নকশা কাটা ফুল, শাপলা ফুল, বাতির শেপ। আমরা যে বললাম যে একটু আগে বললাম যে ঝালর তৈরি করে থাকি, আবার কি অনেক সময় নকশা কাটা ফুল তৈরি করে থাকি, বাতির শেড। এখানে আমি হলো আগের চিত্রে আমি ছবিটা দেখিয়ে দিয়েছি যে বাতির শেড করা হয়েছে, কাগজের নকশা কাটা ফুল করা হয়েছে, আর ঝালর করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম শিল্পকর্মগুলো কি থাকে, রূপকর্মগুলো কি থাকে। এবার পরেরটা যে ফেলনা জিনিস দিয়ে শিল্পকর্ম, এবার দেখি আমরা ফেলনা জিনিস দিয়ে কি কি শিল্পকর্ম আছে, ফেলনা জিনিস দিয়ে শিল্পকর্ম কি। যেসব জিনিস সাধারণত কোনো কাজে লাগে না, ফেলে দেওয়া হয়, আমরা চেষ্টা করলে তা দিয়েও সুন্দর সুন্দর শিল্পকর্ম তৈরি করতে পারি। তাছাড়া প্রাকৃতিক ভাবে পাওয়া যায় কিন্তু হেলা ফেলা করে তাকাই না বা নজরে পড়ে না বলে এমন সব জিনিসই দিয়ে আমরা শিল্পকর্ম তৈরি করতে পারি। যেমন ডিমের খোসা, মালা, ছোট বড় নুড়ি পাথর, গাছের ছোটোখাটো ডাল, গাছের পাতা, গাছের টুকরো, ছেঁড়া পোট, কাগজ ইত্যাদি। তাছাড়া নারিকেল পাতা, খেজুর পাতা ইত্যাদি দিয়েও নানা রকম শিল্পকর্ম তৈরি করতে পারি। তাহলে কি আমরা ফেলনা জিনিস দিয়ে কি কি শিল্পকর্ম তৈরি করতে পারি। ফেলনা জিনিস দিয়ে কিছু শিল্পকর্মের নাম হলো ডিমের খোলস দিয়ে পুতুল, নুড়ি পাথরের মূর্তি, পাতা দিয়ে বাঁশি, কৌটা দিয়ে কলমদানি ইত্যাদি। আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটা কি গাছের যে ডাল আছে, ডাল দিয়ে কি আমাদের এখানে কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে, কি ডালগুলা কি এমনভাবে করা হয়েছে, এটা না হচ্ছে দেখে মনে হচ্ছে এখানে মানুষ একটা কি দাঁড়িয়ে আছে, তাই না। আর একটা কি যে ঘোড়া, ঘোড়াটা ছুটছে, আর একটা পুতুলটা কি হচ্ছে দুই হাত তুলে বিজয় উল্লাস করছে, এইরকম ধরনের আমাদের কি ভাস্কর্য সুন্দরভাবে তৈরি করা হয়েছে, তাই না। তারপরে আমরা নিচের আর একটা ছবিতে দিয়েছি কি ওখানে কি ডিমের খোলস দিয়ে কি পুতুল তৈরি করেছি। আমরা শুধু এখানে শুধু ডিমের খোলস দিয়ে ব্যবহার করেছি তা না, আমরা একটা মোটা কাগজও ব্যবহার করেছি, কারণ মোটা কাগজটা যখন আমরা রোল করে সুন্দরভাবে দিয়েছি, দিয়ে আগে কি করেছে মোটা কাগজটাকে গোল করে কেটে নিয়েছে, সেটাকে কি করেছে কাগজের ঠোঙার মতো বানিয়েছে, তারপর উপরে মাথাটা কেটে দেওয়া হয়েছে। আর কাগজটা কি কাগজ ব্যবহার করেছে, মোটা কাগজ, বোট কাগজ এখানে ব্যবহার করা হয়েছে, পাতলা কাগজ দিয়ে কখনোই সম্ভব না। এটার জন্য আমরা বোট কাগজ ব্যবহার করেছি কেন, যে বোট কাগজ দিয়ে করলে আমাদের বোট কাগজটা যদি টেবিলের উপর রেখে দিই সুন্দরভাবে থেকে যায়। বোট কাগজটা দিয়ে এটা সুন্দরভাবে করেছে কি আগে মুড়িয়ে নেওয়া হয়েছে, মোড়কটা সুন্দরভাবে করে নিয়ে মাথাটা কেটে তার উপরে ডিমের খোসাটা সুন্দরভাবে বসানো হয়েছে। ডিমের খোসার ভিতরে শুধু আমরা যে ডিমের খোসাটা বসাতে পারি বা ডিমের খোসার ভিতরে সুন্দরভাবে মাটি, মাটিটা দিলে কি হয় ভিতরে মাটি ঢুকে রেখে কি হয় ভারী হয় আর ভাঙেও না। আর যদি শুধু ডিমের খোসাটা থাকে সেটা কি হয় ভেঙে যায়, একটু পড়লে ভেঙে যাবে, আর মাটি দেওয়া থাকলে ভাঙবে না। তারপরে ওটা মাটি ঢুকিয়ে সুন্দরভাবে ওই ফুট কাগজের উপর আটকে দেওয়া হলো, দেওয়ার পরে সেই ডিমের খোসার উপরে সুন্দর করে একটা মানুষের তৈরি করার পরে কি করেছি আমরা, আর যে কাগজটা দিয়ে বোর্ড আমরা এ করেছি সেই বোর্ডটাকে কি করেছি সুন্দরভাবে ওর পোশাক তৈরি করেছি, জামার যে ডিজাইন গুলা থাকে সেই ডিজাইন তৈরি করেছি আমরা।
তাহলে আমরা এখানে দুইটা কিন্তু ভাস্কর আমরা দেখাইছি, ফেলনা জিনিস দিয়ে শিল্পকর্ম, ফেলনা জিনিস দিয়ে আরো অনেক শিল্পকর্ম। আমরা যেমন বোতল, আমাদের কি হয় অনেক ধরনের আমরা বোতল কিন্তু ব্যবহার করি, আরসির বোতল, সেভেন আপের বোতল, স্প্রাইটের বোতল, এগুলো বোতলগুলো কি করি আমরা যখন আমাদের এগুলো খাওয়া হয়ে যায় তখন আমরা ফেলে দিই। আমরা ফেলে না দিয়ে এগুলো দিয়ে আমরা সুন্দরভাবে কিন্তু আমরা কি শিল্পকর্ম তৈরি করতে পারি, সুন্দর করে একটা ফুলের সেপ আনতে পারি। সেটার উপরে কি করি আমরা সুন্দরভাবে দেখা যাচ্ছে শোলা যেগুলো পাওয়া যায় শোলাগুলোকে কুটি কুটি করে কেটে সেটাকে কিন্তু রঙিন ভাবে করে দিয়ে সেটার ভিতরে গেঁথে দিলে সুন্দর একটা ফুলের মতো হয়ে যায়। তাহলে কি আমরা ফেলনা জিনিস দিয়ে কিন্তু অনেক ধরনের শিল্পকর্ম তৈরি করি, শুধু যে এই দুইটা শিল্পকর্ম তা না, অনেক ধরনের শিল্পকর্ম তৈরি হয়ে যায়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো শিল্পকর্ম কেমন হতে পারে, এরকম তো তোমরা দেখেছো, অনেকে সরাসরি ভাবে দেখেছো, আবার দেখা যায় ইউটিউবে দেখা যায় যে ফেলনা জিনিস দিয়ে শিল্পকর্ম আমরা ফেলে দিই। আমাদের আশেপাশে কত কাগজ পড়ে থাকে, কত কিছু পড়ে থাকে, সেগুলো আমরা ফেলে দিই, কিন্তু আমরা ফেলে না দিই আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা বাসায় নিয়ে এসে সুন্দরভাবে কি করি সেগুলো দিয়ে আমরা শিল্পকর্ম তৈরি করতে পারি। আমরা শিল্পকর্ম তৈরি করে আমরা দেখা যাচ্ছে আমাদের বাসা বা ঘরের রুমের মধ্যে আমরা ঝুলে রাখলেও আমাদের সেগুলো সুন্দর লাগবে দেখতে। তাহলে তোমরা আমার ক্লাসটা অবশ্যই বুঝতে পেরেছো আমি আশা করছি। আমরা এখানে কি কি সম্পর্কে পড়লাম সেটা তোমরা বুঝতে, আমরা কি কি সম্পর্কে পড়েছি, কাগজ দিয়ে শিল্পকর্ম, কাগজ দিয়ে শিল্পকর্মের উপকরণ কি, আর ফেলনা জিনিস দিয়ে শিল্পকর্ম। তাহলে আমাদের প্রশ্ন এরকম হতে পারে যে কাগজ দিয়ে শিল্পকর্ম, কাগজ দিয়ে কি কি শিল্পকর্ম তৈরি করা যায়, কি দিয়েছে এখানে, বাতির শেল, কাগজের শাপলা ফুল, কাগজের কাটা ঝালর নকশা, এরকম ধরনের হতে পারে। আর এই উপকরণগুলো কি কি ছিল, সুতা ছিল, সুতলি ছিল, বোর্ড কাগজ ছিল, সুই ছিল, কাঁচি ছিল, বিভিন্ন রঙের রঙিন কাগজ, এগুলো আমাদের উপকরণ। আর ফেলনা জিনিস দিয়ে শিল্পকর্ম, ফেলনা জিনিস দিয়ে কি আমরা যেসব জিনিস আশেপাশে ফেলে দিই সেগুলো আমাদের ফেলে দেওয়া শিল্প, যে শিল্পকর্ম তৈরি করি সেটা আমাদের ফেলে দেওয়া শিল্পকর্ম বা ফেলনা জিনিস দিয়ে শিল্পকর্ম তৈরি। আর এই শিল্পকর্ম দিয়ে কি কি শিল্পকর্ম তৈরি করা যায়, ফেলনা জিনিস দিয়ে তিমির ফুলস দিয়ে পুতুল, নুড়ি পাথরের ভাস্কর্য, বাঁশি পাতা দিয়ে বাঁশি। এটাকে আমরা কিন্তু ফার্স্টে শুরুতেই বলেছি যে আমরা হলো কি ডাবের পাতা ফেলে দিই, তাই না, এই পাতা দিয়ে আমরা বাঁশি, চশমা বা হাতের ঘড়ি এগুলো বানাতে পারি। তাহলে তোমরা আমার এখান থেকে কি কি কেমন ধরনের প্রশ্ন হবে সেটাও নিশ্চয় বুঝতে পেরেছো। আশা করছি আমার ক্লাসটা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবে, তোমরা সবাইভাবে এটা নিয়ে চর্চা করবে। আমি কথা বলে আজকে আমার এই ক্লাস শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।